আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি শাকিলা সোবহান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাবেক মেজর সিনহা হত্যায় মামলায় কাল রিমান্ডে নেওয়া হতে পারে ওসি প্রদীপ সহ সাত আসামিকে। আদালতের নির্দেশনা এখনও পৌঁছায়নি কারাগারে, জানিয়েছেন কক্সবাজারের জেল সুপার। নৈরাজ্য ঠেকাতে কাঁচা চামড়া রপ্তানি অব্যাহত রাখার দাবি ব্যবসায়ীদের। রপ্তানি বাড়াতে হলে আন্তর্জাতিক মানদণ্ডে সরবরাহ কাঠামো উন্নত করার তাগিদ গবেষকদের। কেরালায় এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় পাইলট সহ অন্তত ১৮ জন নিহত, আহত ১১২। ভারী বৃষ্টিতে অস্পষ্ট ছিল রানওয়ে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামি ওসি প্রদীপ কুমার দাস সহ সাত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব ১৫র উপ অধিনায়ক মেজর মেহেদি হাসান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে আসামিদের রিমান্ডের বিষয়ে আদালত থেকে কোনো নির্দেশনা এখনও কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি বলে জানিয়েছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন। আদালত থেকে রবিবার আদেশের কপি হাতে আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে অভিযুক্ত আসামিদের সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মেজর সিনহা হত্যা মামলার সাত আসামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহার ছড়ায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। নৈরাজ্য ঠেকাতে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ অব্যাহত রাখার পাশাপাশি দেশীয় বাজারে চামড়াজাত পণ্যের ব্যবহার বাড়ানো জরুরি। এজন্য কৃত্রিম চামড়ার জুতাসহ অন্য পণ্য আমদানি নিরুৎসাহিত করা দরকার বলে মনে করেন এই শিল্পের উদ্যোক্তারা। গবেষকরাও বলছেন রপ্তানি বাড়াতে হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরবরাহ কাঠামো উন্নত করতে হবে। চামড়া বেচাকেনা নিয়ে এবারও ঠেকানো যায়নি দরপতন। সরকার তিন দশক পর কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগ দিলেও আগ্রহ দেখাননি ব্যবসায়ীরা। বিক্রি করতে না পেরে চামড়া ফেলে দিতে বাধ্য হন কেউ কেউ। সরকারের ঠিক করা দামের অর্ধেক দরেও কেনেননি অনেকে। কারণ হিসেবে তারা জানিয়েছেন গেল অর্থ বছরে চামড়ার রপ্তানি ৪০% কমেছে, জুতাসহ অন্যান্য পণ্যের রপ্তানিও কমেছে ২১%। সবশেষ জুলাই মাসের রপ্তানিও ১৫% নেতিবাচক। এ অবস্থায় শুধু রপ্তানির ওপর নির্ভর করে এই খাতকে টেনে তোলা সম্ভব নয় বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। আমাদের অভ্যন্তরীণ ব্যবহার বাড়াতে হবে, সেই ক্ষেত্রে আমাদের কিছু পলিসি নিতে হবে যে আমি যাতে আমি আর্টিফিশিয়াল লেদারের কোনো ব্যাগ, মানি ব্যাগ, শু আমি ইম্পোর্ট করতে না পারি। ৪০% ডিউটি দিয়ে চায়না থেকে উইদাউট লেদারের যে শুগুলো আসছে আপনার, এই শুগুলো এইগুলোকে আপনি নিরুৎসাহিত করতে পারলে আমি মনে করি যে আমাদের যে অভ্যন্তরীণ চাহিদা আছে সেটা কিন্তু আপনার চামড়াতে রূপান্তরিত করে আপনার ব্যবহার করা যায়। যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন করোনার সংকটে বৈশ্বিক চাহিদায় ধস নেমেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রভাবে চীন কমাচ্ছে আমদানি। এই পরিস্থিতিতে চামড়ার সঠিক দাম নিশ্চিতে দরকার আইনি কাঠামো। যে চামড়া খাতকে আন্তর্জাতিক মানদণ্ডের একটা সাপ্লাই চেইন উন্নীত করতে হলে এই ধরনের লেনদেন কাঠামো মোটেই গ্রহণযোগ্য না। এরকম হলে কখনো ব্র্যান্ড বায়াররা সেই দেশ থেকে পণ্য কিনতে উৎসাহী হন না। সুতরাং এই ধরনের লেনদেনগুলো আগামীতে প্রপার রিসিট দিয়ে উপযুক্ত মূল্যে কেনার বাধ্যবাধকতা সৃষ্টি করা এবং এই জায়গাটিতে কোনো ধরনের সরকার নির্ধারিত মূল্যের কম মূল্যে বিক্রি হলে সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়ার মতো একটি কাঠামো থাকার প্রয়োজন রয়েছে। বাজার চাঙ্গা রাখতে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ শুধু ট্যানারি মালিকদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার জন্য উন্মুক্ত রাখার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক, ভারতের কেরালায় কোজিকোর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ১৮ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে ১১২ জন। ভারতের বিমান পরিবহন সংস্থা জানিয়েছে করোনার কারণে দুবাইয়ে আটকে পড়াদের নিয়ে ফিরছিল বন্দে ভারত কর্মসূচিতে অন্তর্ভুক্ত এক্সপ্রেস বিমানটি। দুই পাইলট, চার ক্রু ও ১০ শিশুসহ এতে ১৯০ জন যাত্রী ছিল। খারাপ আবহাওয়ার মধ্যে বিমানটি পাহাড়ের ওপরে অবস্থিত কোজিকোর বিমানবন্দরের ১০ নম্বর রানওয়েতে অবতরণ করে। পিচ্ছিল জায়গায় অবতরণ করায় এটি রানওয়ে থেকে ছিটকে ৩৫ ফুট গভীরে খাদে পড়ে দুই ভাগ হয়ে যায়। নিহত হন বিমানের পাইলট
দীপক বসন্ত ও কো পাইলট অখিলেশ কুমার সহ 18 জন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার ছিলেন দীপক। প্রায় 3 ঘন্টার চেষ্টায় উদ্ধার করা বিমানের আরোহীদের মধ্যে 112 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বিমানটিতে আগুন না লাগায় ব্যাপক প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিমানটির গতিপথ পর্যবেক্ষণের ভিত্তিতে জানানো হয় স্থানীয় সময় সন্ধ্যায় 7:41 এটি কেরালায় প্রবেশ করে। ভারী বৃষ্টিতে রানওয়ে অস্পষ্ট থাকায় আকাশে কয়েকবার চক্কর দেয় ও 2 বার অবতরণের চেষ্টা চালায়। করোনা ভাইরাসে গেল একদিনে বিশ্বে 7,300 বেশি মানুষ মারা গেছে। এতে প্রাণঘাতী এই মহামারীতে মোট মৃত্যু 7,24,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 1,95,00,000 বেশি। এদিকে করোনায় আক্রান্তদের অনেকের দেহে বিরল কিছু উপসর্গ শনাক্ত করেছে মার্কিন রোগ তত্ত্ব বিভাগ সিডিসি। প্রাত্যহিক মৃত্যুর তালিকায় টানা শীর্ষে থাকা ব্রাজিলকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। 1,290 জন মারা যায় যুক্তরাষ্ট্রে। করোনায় মোট প্রাণহানি 1,64,000 ওপরে একদিনে শনাক্তের তালিকায়ও দেশটিতে অবস্থান শীর্ষে। নতুন 63,246 জন সহ মোট করোনায় শনাক্তের সংখ্যা 50,95,000 উপরে। যুক্তরাষ্ট্রে আক্রান্তদের একাংশের শরীরে বিরল কিছু উপসর্গ পেয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ সিডিসি। এই সংখ্যা 600 কাছাকাছি, যার বেশিরভাগই শিশু। বিরল উপসর্গের মধ্যে আছে তীব্র জ্বর, হাতের র্যাশ ওঠা ছাড়াও টনসিল, হৃদযন্ত্র সহ শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রদাহ। আরও 1,056 জন মারা গেছে ব্রাজিলে। এতে সেখানে করোনায় মোট প্রাণহানি 1,00,000 কাছাকাছি। মেক্সিকোতে করোনায় প্রাদুর্ভাব দীর্ঘমেয়াদি হবার আভাস দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। গেল কয়েক ঘন্টায় দেশটিতে মারা গেছে 794 জন। 91,000 ছাড়িয়েছে মোট মৃত্যুর সংখ্যা। আর ভারতে নতুন 940 জন সহ মোট মৃত্যু 42,500 বেশি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12:00 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshane এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshannews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।